हेलो स्टूडेंट्स, हेलो गाइस। आज के আমরা দশম শ্রেণীর গণিতের ভেদ চ্যাপ্টারের একটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন করব, দ্যাট মিন্স ভেরিয়েশন। তো কোশ্চেন স্টার্ট করার আগে তোমাদেরকে কিছু বলার ছিল কি তোমরা ভিডিও কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি কি ঠিকঠাক পাও না, মনে হচ্ছে কি একটু ইমপ্রুভ করতে হবে, ঠিকঠাক হচ্ছে না, ঠিক বুঝতে পারছি না, মানে সাউন্ডটা ঠিকঠাক নয়, একটু কম শুনতে পাওয়া যাচ্ছে না, সেরকম কোন প্রবলেম হলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও, কারণ আমি ইউটিউব জগতে তো নতুনই প্রায়, মানে খুব একটা তো এক্সপিরিয়েন্স নেই এই ব্যাপারে, ভিডিও অডিও এইসব ব্যাপারে। তো তোমরা অবশ্যই তোমাদের যদি মনে হয় কি একটু ইম্প্রুভ করতে হবে ভিডিও কোয়ালিটি বা সাউন্ড যেটাই হোক না কেন, তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে কেমন, তো সেই হিসেবে আমি একটু ইম্প্রুভ করে নেবো কেমন। তো চলো কোয়েশ্চেনে চলে যাই। দেখো আমি কোয়েশ্চেনটা লিখছি, কোয়েশ্চেনটা তোমাদেরকে বলছে কি ওয়েদার কোয়েশ্চেন, ভ্যারিয়েশন। এ প্রপোর্শনাল টু বি তোমাকে দেওয়া আছে, B proportional to C তোমাকে দেওয়া আছে, আর তোমাকে দেখাতে হবে A cube plus B cube plus C cube proportional to ABC। এটা তোমার question, এটা তোমাকে দেখাতে হবে, ঠিক? Clear? A proportional to B আর B proportional to C আমাদের দেওয়া আছে, তো এটা থেকে আমি কি লিখতে পারি? A proportional to B মানে কি? A is equal to K1 ভি, একটা ভেদ ধ্রুবক নিয়ে আসতে হবে প্রপোর্শনালের সাইন সরাতে গেলে। ভেদের চ্যাপ্টার দেখেছো তো? যদি দেখে না থাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, দেখো চ্যাপ্টার ওয়াইজ সমস্ত লিংক দেওয়া আছে, দেখে না তো দেখো। A ইজ ইকুয়াল টু K1 ভি, যেখানে K1 কি? K1 একটি অশূন্য ভেদ ধ্রুবক, K1 একটি অশূন্য ভেদ ধ্রুবক। আবার এই বি প্রপোর্শনাল টু সি, B proportional to C এটা কি ইমপ্লাই করছে? B is equal to K to C, যেখানে K to একটি অশূন্য ভেদ ধ্রুবক। A is equal to K1 B, আবার B is equal to K to C, তো আমরা লিখতে পারি এই লাইনটাকে, আমরা আবার লিখতে পারি A is equal to K1 B is equal to K1 B এর জায়গায় আমি লিখতে পারি K to C। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এখান থেকে আমি কি পেলাম একবার ভালোভাবে এখানে লিখি, A is equal to পেলাম K1 K2 C, B is equal to পেলাম K2 C, আর C is equal to তো C, C তো C, that means যদি ভালোভাবে লক্ষ্য করো দেখো A B C তিনটেকে আমি C তে কনভার্ট করে নিলাম। দেখো A এর ভ্যালু C দিয়ে বলছি, B এর ভ্যালু C দিয়ে বলছি, C তো C তেই রয়েছে। এবার যেটা প্রমাণ করতে হবে সেটাই চলে আসে, প্রথমে যে কন্ডিশন দেওয়া আছে সেখান থেকে আমরা এই জিনিসটা নিয়ে চলে এলাম। এবার এই পোর্শনটা ক্লিয়ার করছি, আমাকে প্রমাণ করতে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্রপোর্শনাল টু এ বি সি। এ প্রপোর্শনাল টু বি, এটার মানে কি আমি বললাম এ ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ইন্টু বি, তো এটাকে যদি অন্য দিক দিয়ে লিখি এ বিটাকে যদি নিচে নিয়ে আসি এ বাই বি ইজ ইকুয়াল টু কে বলতে পারি, ভেদ চ্যাপ্টার আমরা শিখেছি। তো দ্যাট মিন্স এ বি এর সঙ্গে প্রপোর্শনাল কখন হবে? যদি এদের অনুপাতটা একটা কনস্ট্যান্ট নাম্বার হয়, এদের অনুপাতটা একটা কনস্ট্যান্ট নাম্বার হয়, তো যে কোনো জায়গায় কি এটা এটার সঙ্গে আমাদের প্রপোর্শনালে থাকবে এ কিউব বি কিউব প্লাস সি কিউব প্রপোর্শনাল টু এ বি সি, তখনই হবে যখন এই দুটোর অনুপাত একটা কনস্ট্যান্ট হবে। দ্যাট মিন্স আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই এ বি সি, এটাকে একটা কনস্ট্যান্ট, যে কোনো একটা কনস্ট্যান্ট নাম্বার দেখাবো। তুমি আমরা বলতে পারবো কি এখানে এ কিউব বি কিউব প্লাস সি কিউব আর এ বি সি কি সরল ভেদে যুক্ত রয়েছে। তো দেখো, তো এখানটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমি এটাকে কনস্ট্যান্ট তো দেখাবো। তো আমরা কি জানি এটা কনস্ট্যান্ট কিভাবে দেখাতে পারবো? আমরা এ বি সি এর ভ্যালু জানি, তো সিম্পলি পুট করে দাও তো এ কিউব মানে কি হয়ে যাবে কে ওয়ান কিউব কে টু কিউব সি কিউব প্লাস বি মানে কি কে টু সি, তাহলে কে টু কিউব আর সি কিউব, আর সি কে তো আমরা চেঞ্জ করে নিই সি কিউব। এ মানে কি? কে ওয়ান কে টু সি, বি মানে কে টু সি, সি মানে সি। তো দেখো উপরটা যদি লক্ষ্য করো সি কিউব সি কিউব সি কিউব তিনটাতেই কমন রয়েছে, কমন নিলাম, ভিতরে পড়ে রইল কে ওয়ান কিউব কে টু কিউব প্লাস কে টু কিউব প্লাস ওয়ান। সিমিলারলি নিচে দেখো সি 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 তিনবার রয়েছে, তাই তিনবার মাল্টিপ্লাই হয়ে সি কিউব হয়ে গেল ইন্টু কে ওয়ান আর কে টু স্কোয়ার, কে টু দুবার রয়েছে, তো সি কিউব সি কিউব কেটে গেল। দেখো সব কেতে ভ্যালু চলে এলো, আর কে কি এখানে একটা অশূন্য ভেদ ধ্রুবক, দ্যাট মিন্স এটা ইজ ইকুয়াল টু কি আমি লিখতে পারি অশূন্য ধ্রুবক, শুধু ধ্রুবক না লিখে আমি লিখি কি অশূন্য অশূন্য ধ্রুবক, আর এটাই তাহলে কি ইমপ্লাই করছে এ কিউব প্লাস বি কিউব
plus CQ proportional to ABC. That means সরল ভেদে যুক্ত রয়েছে সরল ভেদে. Clear হলো? Ta-ta!